Hello viewers, assalamu alaikum. Pratibha handcraft and cooking channel e apnader shobaike shagotom. Kemon achen shobai bondhura? Asha kori bhaloi achen. Apnader din kemon cholche? Ami ajke apnader samne notun ekta video niye hazir holam. Video ta khubi guruttopurno ekta video. সেটা হচ্ছে আমরা যারা হ্যান্ড পেইন্টের কাজ করি তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে থাকি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল হলো মিডিয়া বা মিডিয়াম আমার আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে আমরা মিডিয়া বা মিডিয়াম কিভাবে ইউজ করব এবং মিডিয়া বা মিডিয়াম কি রং ব্যবহারের ক্ষেত্রে এটার ভূমিকা কি আমি আমার ভিডিওতে আজকে আপনাদেরকে মিডিয়াম কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার কি কার্যকারিতা আছে তা ডিটেইলসে দেখাবো মিডিয়াম আমরা মূলত ব্যবহার করে থাকি আমরা যারা বাজারের যেই এরকম টিউবের রং ব্যবহার করি মানে মিক্স করা কালার রেডিমেড কালার ব্যবহার করি ওইসব কালার অনেক সময় অনেক দিন থাকতে থাকতে শক্ত হয়ে যায় বা ঘন হয়ে যায় তখন আমরা পেইন্ট করতে গেলে রংগুলো শক্ত থাকার কারণে পেইন্ট সফট হয় না বা পেইন্ট করতে অসুবিধা হয় তখন আমরা এই মিডিয়ামটা ব্যবহার করি রং হালকা বা পাতলা করার জন্য আমরা যারা কাপড়ে হ্যান্ড পেইন্টের কাজ করি তারা তো মিডিয়াম অবশ্যই ব্যবহার করি কারণ কাপড়ে কাজ করতে গেলে কাজটাকে যখন সফট করতে হবে আপনাকে অবশ্যই মিডিয়াম ব্যবহার করতে হবে রংটা একটু পাতলা হলে তখন আপনার কাপড়ে কালারটা সফটভাবে বসবে এবং আপনি কাজ করেও তাতে আরাম পাবেন তো চলুন দেখাই এই যে আমার এই রংটা কালো রঙের কোটাটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিন হয়েছে রংটা প্রায় শেষ কিন্তু দেখেন তারপরও অনেক কালার এখানে এটার মুখার মধ্যে দেখেন অনেকটুকু কালার শক্ত হয়ে আছে আমি আপনাদেরকে আজকে দেখাবো এই রংটা আমি কিভাবে পাতলা করব দেখুন আমার কালো রংটা রেডি এখন এই রংটা দিয়ে আমি অনায়াসেই যে কোনো কাপড়ে পেন্ট করতে পারবো এইভাবে আপনারা চাইলে যে কোনো কালারই মিডিয়াম ব্যবহার করে সেই রংগুলোকে পাতলা করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে মিডিয়াম ধীরে ধীরে ইউজ করবেন মানে ধীরে ধীরে ঢালবেন একটু একটু করে ঢেলে ঢেলে মিক্স করে করে দেখবেন যে আপনার রঙের ঘনত্বটা ঠিক আছে কি না একেবারে পানির মতো পাতলা হলে তখন আবার আপনার কাজ করা অসম্ভব হয়ে যাবে বা ভালো হবে না তাই আপনাকে রঙের ঘনত্ব অনুযায়ী বুঝে বুঝে মিডিয়াম ঢেলে সেটা মিক্স করে নিতে হবে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সবসময় আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে তাতে লাইক কমেন্টস করবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন
প্রদীপা আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেটাতেও ঘুরে আসতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে সেই পেজের লিঙ্কটা দিয়ে দিব। এবং এ ধরনের মিডিয়াম, রং, তুলি বা যে কোনো বাইন্ডার আপনারা যদি কিনতে চান, তখন সেটা আমি আমার পেজ থেকে যদি কিনতে চান তাহলে আমার পেজে নক করবেন, আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে পেজের লিঙ্কটা দিয়ে দিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।